আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে হাইপ শুরু হয়ে গেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এবং সুপার এইটের ম্যাচ। অস্ট্রেলিয়া, দে আর মাইটি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এই মুহূর্তে ওয়ান ডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল, এবং অস্ট্রেলিয়া এই বিশ্বকাপে অনেক দলই কম বেশি ফাম্বলিং করলেও, হ্যাকলিং করলেও, শেষ পর্যন্ত তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু যথেষ্ট কনভিনসিং। বাংলাদেশের পারফরমেন্স খুব একটা কনভিনসিং না হলেও, বাংলাদেশের পারফরমেন্স, বাংলাদেশের ব্যাটিং স্পেশালি, টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলো। এন্ড অফ দ্য ডে টিম টাইগার্স 4 ম্যাচের মধ্যে গ্রুপ পর্বের কিন্তু 3টায় জয় পেয়েছে। 4 ম্যাচে 3টায় জেতা খুব সহজ কথা না। বাংলাদেশ হারতে হারতে জিতেছে অনেক ম্যাচ, এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরেছে। তবে হারতে হারতে জেতার রেশিওটা বেশি, এবং সেটা আমার কাছে মনে হয় দলের অনেক জায়গায় দুর্বলতা থাকলেও এটা একটা অনেক বড় কনফিডেন্সের জায়গা। অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে আমার যে আজকের ট্যাগলাইন বা যেই বিষয়টাকে সামনে এনে আমি আলোচনাটা করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি 140 রানের কাছাকাছি করে, তাহলে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে। কেন এই আলোচনা করছি, কেন মনে হলো যে 140 রানই আসলে বাংলাদেশের জয়ের জন্য পার স্কোর হতে পারে, তাও আবার মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে? অনেকে আপনারা বলবেন বা বলছেন যে রিয়াসাদ ভাই আসলে তার মতো করে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করে, ভিউস টিউস নিউজ কি কি যেন আসলে সেই থিওরি গুলো আপনারা দেন। একবার খেয়াল করে দেখবেন, যেই মাঠে খেলা হবে, নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এই মাঠের প্রথম ইনিংসে যেই দল ব্যাট করে সেই দলের এভারেজ ব্যাটিং স্কোরটা হচ্ছে 128, 128, 128, এবং এই 128 যে এভারেজটা রয়েছে সেটা 128 হয়েছে কারণ হচ্ছে এমন কিছু কিছু দল, ক্যানাডা, ইউএসএ টাইপের কিছু কিছু দল, আর্জেন্টিনা, এইরকম কিছু কিছু দল যারা হচ্ছে বাছাই পর্বের কিছু ম্যাচেস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের খেলেছিল এই স্টেডিয়ামে, এবং সেখানটায় তারা খুব হাই স্কোরিং গেম খেলেছিল। যেহেতু প্রিভিয়াস কিছু ম্যাচের প্রথমে ব্যাট করা দল ভালো স্কোর করেছিল, তাই প্রথম ইনিংসের ব্যাটিং এ যেই দলটা প্রথমে নামবে তাদের এভারেজ ব্যাটিং স্কোরটা 128 গিয়ে ঠেকেছে। ওই দলগুলোর যদি ওই স্কোর গুলো যদি এখনকার বাস্তবতার সাথে মিলিয়ে হতো, তাহলে সেটা আরো নিচে নামতো। আমি 128কেও যদি পার স্কোর ধরি, সেই 128 করে বা এভারেজে প্রথমে ব্যাট করা দল 128 করে যে রানটা করেছে, এটা 17টা যে টি টোয়েন্টি হয়েছে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে, 17 টি টোয়েন্টির মধ্যে প্রথমে ব্যাট করা দল 10 বার তাদের যে স্কোরটা তারা দিয়েছিল, টার্গেটটা দিয়েছিল প্রতিপক্ষকে, সেটা ডিফেন্ড করতে পেরেছে। সো আমি যদি একটু সাম আপ করে বলি, নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে যেই দল প্রথমে ব্যাট করেছে অন্তত 10 বার তারা জয় পেয়েছে, যেই দল পরে ব্যাট করেছে তারা জয় পেয়েছে 7 বার। তার মানে প্রথমে ব্যাট করে টার্গেট দিতে পারলে কিছুটা হলেও জয়ের সম্ভাবনা পরে ব্যাট করা দলের থেকে বেশি, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই মাঠের এভারেজ ফার্স্ট ইনিংস স্কোরটা হচ্ছে 128। সে ফর এক্সাম্পল, বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে, এবং প্রথমে ব্যাট করা মানে তো অস্ট্রেলিয়াকে, বাংলাদেশকে একটা টার্গেট দিতে হবে, সেই টার্গেটটা যদি 140-এর কাছাকাছি হয়, যেহেতু যেখানকার এভারেজ প্রথম ইনিংস স্কোরটা হচ্ছে 128, বাংলাদেশ যদি 140 টাইপের একটা স্কোর করে, ডেফিনেটলি ইট মাস্ট বি চ্যালেঞ্জিং ফর দ্য অস্ট্রেলিয়ান্স টু চেস। এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। এবং কেন ডাউট নেই সেই ব্যাপারটাকে প্রুফ করতে গিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস চলে আসে। এখানটায় যে সবশেষ 3টা ম্যাচ হয়েছে, আমি যদি একটু বলার চেষ্টা করি যে নামিবিয়া অস্ট্রেলিয়ার যে খেলাটা হয়েছিল, সেখানটা অস্ট্রেলিয়া 9 উইকেটে জিতেছে জুন মাসের 11 তারিখে, এবং যে ম্যাচটা অস্ট্রেলিয়া খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে ঠিক তার দিন দশেক আগে, সেই পার্টিকুলার ম্যাচে নামিবিয়া মাত্র 17 ওভার খেলতে পেরে 72 রানে অল আউট হয়েছে, এবং অস্ট্রেলিয়া সেই রানটা চেজ করতে গিয়ে মানে অসাধারণ একটা ফিনিশিং দিয়েছে, 86 বল হাতে রেখে 9 উইকেটে তারা চেস করেছে। আবার বলি, মানে স্কোর কিন্তু বাড়ছে না, 72-এ অল আউট হয়েছে। আরেকটা ম্যাচে আমরা দেখেছি ইংল্যান্ড এবং ওমান মুখোমুখি হয়েছিল, সেটা হচ্ছে ঠিক 2 দিন পরে, 11 জুনের 2 দিন পরে, মানে 13 জুন। সেই ম্যাচে আবার ওমান তারা অল আউট হয়েছে মাত্র 47 রানে, এবং ইংল্যান্ড 2 উইকেট হারিয়ে 50 রান করে 3 ওভার 1 বলে, তাদের পিটিয়ে রান করা ছাড়া কোনো ওয়ে ছিল না, কারণ রান রেটের একটা হিসাব নিকাশ ছিল টপ এটে যাওয়ার ক্ষেত্রে। ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, যেই দুটো এক্সাম্পলের কথা আমি বললাম,
প্রথমে ব্যাট করা দল দুবারই, যদিও পরে ব্যাট করা দল জিতেছে, কিন্তু প্রথমে ব্যাট করা দল দুবারই কিন্তু একবার বিলো 50 এবং একবার বিলো 100 এ অল আউট হয়েছে। এটা কিন্তু অনেক ভীতি জায়গা নিয়ে, অনেক টেনশন ক্রিয়েট করে, ডেফিনেটলি কিছু একটা রয়েছে। এবং ইংল্যান্ডের ক্ষেত্রে আদিল রশিদ, তিনি 4 উইকেট নিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অ্যাডাম জাম্পা, তিনিও 4 উইকেট নিয়েছিলেন ভিন্ন ভিন্ন ম্যাচে। তার মানে স্পিনটা এখানটায় ধরবে, স্পিন যদি ধরে বাংলাদেশ যদি ওই পার স্কোর 128 এর উপরে যদি একটু করে আর 15টা রান বেশি করে, 140+ যদি করে, বাংলাদেশের স্পিনটা যদি ঠিকঠাক ভাবে ধরে, রিশাদ ডেফিনেটলি ইজ গোয়িং টু বি আ ক্রুশিয়াল ক্যারেক্টার। সাকিব আল হাসান থাকবেন, এখন পর্যন্ত বিশ্বকাপে তিনি বোলিং ওয়াইজ একদমই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নাই, তার মানে এটা সাকিব পারবেন না। সাকিবের তো ব্যাটিং বা সাকিবের ক্যারিয়ারেরও অনেকে এন্ড দেখে ফেলেছিলেন, বাট সাকিব তো কামব্যাক করেছে, 64 রানে সেই ইনিংসটা তো বাংলাদেশকে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। সো সাকিব আল হাসান অলসো দেয়ার। কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ কি এই ম্যাচে একজন এক্সট্রা স্পিনার নিয়ে খেলবে কিনা, নাকি যেই তিনজন পেসার খেলছেন তারা থাকবেন এবং প্রয়োজনে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে 1-2 ওভার ঘুরানো হবে। এটা একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা আমার কাছে মনে হয় যে মিলানোর এখন একটা বড় সময়, কারণ সুপার এইটে বাংলাদেশ যদি প্রথম ম্যাচটায়, যেহেতু এটা একটা লো স্কোরিং ম্যাচ হওয়ার চান্সই বেশি, যেহেতু এখানকার উইকেটে খুব বেশি রান নেই, যেহেতু বাংলাদেশ সবশেষ যে দুটা ম্যাচ খেলেছে সেন্ট ভিনসেন্টে, যেখানকার উইকেটও আসলে খুব বেশি রান ছিল না এবং অল্প রান করেও বাংলাদেশ তুলনামূলকভাবে ডিফেন্ড করেছে, ক্রুশিয়াল মোমেন্টে মোমেন্টাম নিজেদের দিকে শিফট করেছে, স্পিনাররা বড় রোল প্লে করেছেন, পেস বোলাররা বড় রোল প্লে করেছে, মানে বোলিং ওয়াইজ বাংলাদেশ এই মুহূর্তে বড় ধরনের কোনো দুর্বলতা নেই। সো ওই জায়গায় টিম টাইগার্সের টপ অর্ডারকে পারফর্ম করাটা এই ম্যাচে মোস্ট ইম্পর্টেন্ট। যদি শুরুর দিকে বাংলাদেশ একটা প্রপার ফ্লো পায়, প্রথম 6 ওভারে যদি 4-5টা উইকেট না হারিয়ে যদি অন্তত 2 উইকেটের মধ্যে সীমাবদ্ধ থাকা, 45-এর কাছাকাছি একটা স্কোর করা, আমার কাছে মনে হয় ফাইনালি সেটাকে 140+ করা ডিফিকাল্ট কিছু না। অ্যাডাম জাম্পা, আদিল রশিদের উইকেট পাওয়া, একই সাথে অন্য যে পেস বোলিং ডিপার্টমেন্টের অস্ত্রগুলো রয়েছে দুই দলেরই, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, তাদের সাফল্য একটা ব্যাপারই ইঙ্গিত করে, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেট আলটিমেটলি বোলিং সহায়ক হবে স্পিনারদের জন্য, তাদের মানে এই স্টেডিয়ামের যে 22 কোচ সেটার সুবিধাটা তুলনামূলকভাবে বেশি, সবচেয়ে সফল বোলাররা হচ্ছে স্পিনাররা, এবং পেস বোলিং ডিপার্টমেন্টে বাংলাদেশ এক্ষেত্রে বড় একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, কারণ মুস্তাফিজুর রহমান কিন্তু আলটিমেটলি যতটুকু পেসার তার থেকে একটু দ্রুত গতির স্পিনার। যেভাবে এবারের আসরে, এবারের বিশ্বকাপে মুস্তাফিজ নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, যেভাবে ডট বলের পসরা সাজিয়েছেন, যেভাবে প্রত্যেকটা ম্যাচে মোমেন্টাম শিফটিং এর ক্ষেত্রে একটা তিনি কার্যকর রোল প্লে করছেন, সো নর্থ সাউন্ডের উইকেটে কিন্তু মুস্তাফিজের জন্য অনেক কিছু জমিয়ে রেখেছে। বাংলাদেশকে করতে হবে, আবারও বলছি, 140+ যদি বাংলাদেশ শুরুতে ব্যাট করে, আর যদি বাংলাদেশ পরে ব্যাট করে সেখানটাও ইন্সপায়ারিং অনেক কিছু রয়েছে, ডেফিনেটলি রয়েছে। নামিবিয়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ওমান, বা অস্ট্রেলিয়া ওমান, নামিবিয়া ইংল্যান্ড, এই যে ম্যাচেসগুলোর কথা আমি বললাম, এখানটায় প্রথমে ব্যাট করা দল, সবশেষ 3 ম্যাচের অন্তত প্রথমে ব্যাট করা দল দুবার, একটা দল 100 করতে পারেনি, একটা দল 50 করতে পারেনি। বাংলাদেশ যদি 23ও করে কোনো কারণে, সেক্ষেত্রেও যথেষ্ট উপাদান রয়েছে, এক্সাম্পলস রয়েছে, ইন্সপিরেশনাল ফ্যাক্টস রয়েছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে অল্প রানের মধ্যে অল আউট করে দিতে পারে কিংবা রুখে দিতে পারে। নাও ইটস অল আপন টু দ্য ব্যাটার, আই থিঙ্ক বোলাররা তাদের কাজটা এই ম্যাচেও ঠিকঠাক করবে। আই ডু স্ট্রংলি বিলিভ শান্ত লিটনদের জ্বলে ওঠার সবচেয়ে কার্যকর মঞ্চ হতে পারে অ্যান্টিগার আপকামিং ম্যাচ, সুপার এইটের ম্যাচ। সবাই ভালো থাকবেন।